হ্যালো ফ্রেন্ড, চন্দননগর জগদ্ধাত্রী পুজো। এবছর প্যান্ডেল দেখলেন, আলো দেখলেন, প্রতিমাও দেখলেন। প্যান্ডেল তেমন কিছু হয়নি, আলো তেমন কিছু নয়, শুধু প্রতিমাটাই যেমন হয় তেমনই হয়েছে। তাও সব বারবারই কিন্তু প্রতিমাও গড়েনি। এবার দেখছি দশমী, ঠাকুর বিসর্জন। এই জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেল থেকে বার করে গঙ্গার ধার অবধি নিয়ে যাওয়া হয় এবং তার নির্দিষ্ট টাইমিং থাকে। এই টাইমের মধ্যেই গঙ্গার ঘাটে নিয়ে যেতে হবে। তার মধ্যেও আমরা একটু আনন্দ করে নিলাম। এবং এবছর যেহেতু প্রসেশন হচ্ছে না, তার জন্য সকালবেলায় সব ঠাকুর ফেলতে হবে, এটাই নিয়ম। ঠাকুর ফেলতে ফেলতে ঠাকুরে ভাসানের লাইন পড়ে গেছে। অবশেষে আমরা ঠাকুর বিসর্জন দেখলাম। Thank you.
খেতে হবে রে বাবা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না।